আদানি মার্কেট ক্যাপিটালাইজেসন 50% অভিবৃদ্ধি হিন্ডেনবর্গ রিসর্চ অভিযোগ পরে আদানি গ্রুপর মার্কেট ক্যাপিটালাইজেসন সোমবার সুদ্ধা 10 লক্ষ কোটি অতিক্রম করে সারিছে। ফেব্রুয়ারি 27 এ 6.8 লক্ষ কোটি খসি আসিছিলা। বর্তমান মোট মার্কেট ক্যাপিটালাইজেসন 10.1 লক্ষ কোটি রয়েছে। হিন্ডেনবর্গ রিপোর্ট আসিবা পূর্বরু জানুয়ারি 23 এ 19.2 লক্ষ কোটি রয়েছিলা। এ অভিবৃদ্ধি সুপ্রিমকোর্টক বিশেষজ্ঞ কমিটির প্রতিফলন বলে কুহাযাউছে। রিপোর্ট অনুসারে মার্কেট রেগুলেটর সেবি কহিছি যে স্টক প্রাইস হেরফের করিবা নেই আদানি গ্রুপ বিরোধে যেউ অভিযোগ আসিছি বর্তমান স্থিতিরে তাকু প্রমাণ করিবা সম্ভব নহে। সুপ্রিমকোর্ট বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অনুসারে 2020 আদানি গ্রুপর শেয়ার হোল্ডিং যাঞ্চ করুছি সেবি। মাত্র এবে সুদ্ধা আদানি গ্রুপ বিরোধে কোণসি তথ্য মিলি নাহি। এই রিপোর্ট পরে আদানি গ্রুপ শেয়ার প্রাইস বড়িবারে লাগিছে। বর্তমানর প্রাইস গত 3 মাসরে সর্বাধিক। ফিউচর এবং অপশন বর্গরে থিবা আদানি গ্রুপর আদানি স্পোর্টস অম্বুজা সিমেন্টরে 5-9% অভিবৃদ্ধি হয়েছে। সেপরি আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনর্জির শেয়ার 5% বড়িছে। আদানি গ্রুপর ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ শেয়ারে সর্বাধিক 19% বৃদ্ধি হয়েছে। আদানি গ্রুপর 10টি কোম্পানির স্টক্রে বৃদ্ধি যোগু পাখাপাখি $10 বিলিয়ন মার্কেট শেয়ার বড়িছে। সুপ্রিমকোর্ট বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পরে লোকঙ্ক ভরসা ফেরিছে। সেবি তদন্ত জারি রাখিথিবা বেলে রিপোর্ট প্রদান লাগি অগস্ট 14 ডেডলাইন রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরগস নিউজ।